aina ladaima agar waqt namaz karla rooh ke zami bu se hoye qaum e hijaz karla rooh ke zami bu se hoye qaum e hijaz ek hi sap mein khade ho gaye mahmood ayaz ek hi sap mein khade ho gaye mahmood ayaz na koi banda raha aur na koi banda nawaz na koi banda raha aur na koi banda nawaz allah akbar amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم ومساجد يذكر فيها اسم الله كثيرا وقال تعالى في كلامه المجيد والفرقان يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وقال تعالى في كلامه المجيد ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسجد بيت الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق برير فرد صمد عن صفة الخلق برير رب عجلي خلق الخلق كمالا
رب عجلي خلق الخلق كمالا لا زد ولا مد ولا حد لمولا لا زد ولا مد ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ, সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে আলাদা করে আল্লাহর দর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মিলে মহাব্বত করে দিন থেকে উচ্চ স্বরে বলবো আলহামদুলিল্লাহ। আজকে আমার খুতবার আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মসজিদ নিয়ে। আজকে আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মসজিদের গুরুত্ব, মসজিদ কি ও কেন, এবং মসজিদের আদব সম্পর্কে আজকের খুতবার আলোচনা। মসজিদ যেখানে আল্লাহর দরবারে সেজদা করা হয় সেই জায়গাটার নাম হচ্ছে মসজিদ। যেখানে আল্লাহর দরবারে কি করা হয় ভাই, সেজদা করা হয়, ওই স্থানের নাম হচ্ছে মসজিদ। এই মসজিদ শব্দটি রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে 18 বার উল্লেখ করেছেন। এই মসজিদ শব্দটি কয়বার উল্লেখ করেছেন? 18 বার পবিত্র কালাম মজিদের মধ্যে উল্লেখ করেছেন। মসজিদ বলা হয় যেখানে সেজদা করা হয়, আর সেজদা শব্দের অর্থ হচ্ছে অবনত হওয়া। কি হওয়া ভাই? সেজদা শব্দের অর্থ অবনত হওয়া। ইসলামের পরিভাষায় সেজদা বলা হয় আল্লাহর সামনে অবনত হওয়াকে। কার সামনে অবনত হওয়াকে ভাই? আল্লাহ তাআলার সামনে অবনত হওয়া। এক নম্বর আমরা জানব মসজিদ কি, এক নম্বর আমরা কি জানব ভাই, মসজিদ কি? প্রশ্নের জবাব হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। মসজিদ কার ঘর? কোন এমপি সাহেবের ঘর? কোন মন্ত্রী সাহেবের ঘর? কোন চেয়ারম্যানের ঘর? কোন প্রেসিডেন্টের ঘর? মসজিদ কার ঘর ভাই? জোরে বলেন, মসজিদ কার ঘর? আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ একমাত্র আমার ঘর। কার ঘর ভাই? আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে একমাত্র আল্লাহর ইবাদত চলবে, দুনিয়ার কোন মানুষের খবরদারি চলবে না, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে একমাত্র কার ঘর? আল্লাহ তাআলার ঘর মসজিদ। এখানে দুনিয়ার কোন নেতার কোন খবরদারি চলে না, দুনিয়ার কোন চেয়ারম্যানের খবরদারি চলে না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর খবরদারি চলে না, দুনিয়ার কোন মানুষের হস্তক্ষেপ চলে না। কারণ মসজিদ কারো রাজ্যের অধীনে নয়, মসজিদ কোন বাদশার অধীনে নয়, ঠিক কিনা? জোরে বলো। এটা বোঝার জন্য একটি ইতিহাস বলি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই, যাকে তাজিউল কুজা বলা হইত, অর্থাৎ মুসলিম জাতির প্রধান বিচারপতি, কাজিউল কুজা, চিফ জাস্টিস। কি ভাই? চিফ জাস্টিস, প্রধান বিচারপতি মুসলিম জাতি, যিনি কিনা হানফি মাজহাবের দ্বিতীয় ইমাম ছিলেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। ওনার আমলের একটি ঘটনা, সেটা হচ্ছে ওনার আমলে যে বাদশাটা ছিল, ওই বাদশা একদিন রাগের মাথায় বউকে 3 তালাক দিয়ে দিয়েছে। কি দিয়েছে ভাই? যেটাকে তালাকে মুআল্লাক বলা হয়, অর্থাৎ ঝুলন্ত তালাক। কি তালাক পাই? অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির জমানার যে বাদশা ছিল, ওই বাদশার রাগের মাথায় এক পর্যায়ে তার বিবিকে বলল,
তুমি যদি আজকে রাত্রের ভিতরে আমার রাজ্যের বাইরে না যাও তাহলে তুমি তিন তালাক, আজকে রাত্রের ভিতরে আমার রাজ্যের বাইরে যদি চলে না যাও তাহলে তুমি কয় তালাক, এটাকে তালাক মুআল্লাক বলা হয়, অর্থাৎ ঝুলন্ত তালাক। কর্ম যদি সংগঠিত হয় তালাক হবে, অর্থাৎ সে যদি রাজ্যের বাহিরে রাতের ভিতরে চলে যায় তাহলে তালাক হবে, তালাক হবে না, আর যদি রাজ্যের ভিতরে থাকে তাহলে তালাক হয়ে যাবে, এটা হচ্ছে তালাকে মুআল্লাক। কিন্তু এখন বলেন একটি মহিলা মানুষ এ রাতারাতি একটা রাজ্য ফেলে কিভাবে সে আরেক রাজ্যের মধ্যে যাবে, এক রাতে কি যাওয়া এত সম্ভব? সম্ভব নয়। এখন বাদশাহ তো রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে, আমরাও আজকাল কিছু পুরুষ আছি যারা কিনা বিবিদেরকে ওয়াইফদেরকে বউদেরকে আমরা রাগের মাথায় 1, 2, 3 তিন তালাক দিয়ে দিই, একটু চিন্তা ভাবনা করি না, একটু কি করি না, কিন্তু মাসালা হচ্ছে রাগের মাথায় দেখ আর হাসি খুশিতে দেখ, তিন তালাক যখন দিয়ে ফেলবে সাথে সাথে তালাক হয়ে যাবে, সেটা ভিন্ন নারী হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে ভাই? এরপরে আসি হুজুরের কাছে দৌড়াই, আসি হুজুর এরকম এরকম তালাক দিয়ে ফেলছি এখন কি করব, এখন কি করব? ওই তালাক দেওয়ার আগে তালাকের মাসালা হুজুর থেকে জানতে চাই না, তালাক দেওয়ার পরে দুর্ঘটনা ঘটাইবার পরে আসি হুজুরের কাছে, ঠিক ঠিক না বেটি জোরে বলুন না, ঠিক তেমনি ভাবে ওই কাজীউল কুজা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যেও ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সবচাইতে বড় আলেম ছিলেন, কাজীউল কুজা ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, মুসলিম জাতির প্রধান বিচারপতি ছিলেন। এখন ওই যুগের বাদশাহ যখন এইভাবে তালাক দিয়ে ফেলল, এখন পেরেশানির মধ্যে পড়ে গেল, হাই কি করলাম, আমি যেই তালাকের শর্ত দিছি এই শর্ত তো সে মানা তো তার পক্ষে অসম্ভব, তার মানে তো তালাক হয়ে যাবে, সে তো রাজ্যের থেকে যাওয়াও সম্ভব হবে না, এদিকে তালাক হয়ে যাবে যদি আজকে রাত্রের ভিতরে না দেয়, পেরেশানির মধ্যে পড়ে গেল। এখন ওই বাদশার সেনাপতি যখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কানে দিল যে এরকম এরকম ব্যাপার, বাদশাহ তো এরকম একটা কার্য ঘটাই ফেলছে, কাম ঘটাই ফেলছে, বউকে তিন তালাক দিয়ে দিছে, আবার শর্ত সাপেক্ষে তালাক দিছে, ঝুলন্ত তালাক, তালাকে মুআল্লাক, এখন এর থেকে বাঁচানোর উপায় কি, মানে বিবিকে ফিরানোর উপায় কি, রাজ্যের থেকে যদি না যায় তাহলে তালাক হয়ে যাবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন টেনশনের কোনো কারণ নাই, আমি একটি মাসালা বলতেছি, এই মাসালার মাধ্যমে বাদশার ও বাদশাহ ফিরে পাবে, তালাকও হবে না, সুবহানাল্লাহ। সেই মাসালাটা কি, যে বাদশার বিবিকে এই রাত্রিবেলা মসজিদের মধ্যে ঢুকাইয়া দাও, মসজিদের মধ্যে কি করে দাও, পুরা রাত মসজিদের মধ্যে থাকবে, পরের দিন আমার বাদশার কাছে চলে যাবে, কারণ বাদশাহ তো বলেছে যে আজকে রাত্রের ভিতরে, আজকে রাত্রে যদি তুমি আমার রাজ্যের মধ্যে যদি যাপন করো থাকো তাহলে তুমি তিন তালাক। এখন মসজিদ তো কোনো বাদশার রাজ্যের অন্তর্ভুক্ত নয়, এই জন্য কি হবে না, তালাক হবে না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন মসজিদ কোনো বাদশার রাজ্যের অন্তর্ভুক্ত নয়, মসজিদের ভিতর ওই বাদশার বিবিকে ঢুকাইয়া দাও, পুরো রাত থাকবে আর তালাক হবে না, তার বিবিকে তা সে ফিরে পাবে, সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদের মধ্যে কারো হস্তক্ষেপ চলে না, মসজিদের মধ্যে কোনো নেতার হস্তক্ষেপ চলে না, মসজিদের মধ্যে কোনো বাচ্চার হস্তক্ষেপ চলে না, কেউ যদি হস্তক্ষেপ করতে আসে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না, ঠিক কি না? তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। অনেক মসজিদের মধ্যে এমন সিস্টেম আছে, সেই সিস্টেমটা হচ্ছে যে কাতারের সামনে অনেকের জন্য জায়গা রাখা হয়, কি রাখা হয়, এটা সভাপতি সাহেবের জন্য, এটা এমপি সাহেবের জন্য, এটা মন্ত্রী সাহেবের জন্য, এটা ডিরেক্টরের জন্য, এটা অঙ্কের জন্য, এটা সম্পূর্ণ একটা নাজায়েজ কাজ। মসজিদের মধ্যে ধনী গরিব সমান, যে আগে আসবে সে আগেই বসবে, যে পরে আসবে চাই সেই চেয়ারম্যান হোক, চাই সেই এমপি হোক, চাই সেই মন্ত্রী হোক, সে পিছনেই বসবে, মানুষের ঘাড় ডিঙ্গাইয়া সামনে আসার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলুন না। মসজিদের মধ্যে আসলে একজন এমপি যখন মসজিদের মধ্যে ঢুকে সে কি এমপি থাকে নাকি মুসল্লি হয়ে যায়, একজন চেয়ারম্যান যখন মসজিদের মধ্যে ঢুকে সে কি চেয়ারম্যান থাকে নাকি মুসল্লি হয়ে যায়, একজন প্রেসিডেন্ট যখন মসজিদের মধ্যে প্রবেশ করে সে কি প্রেসিডেন্ট হিসেবে প্রবেশ করে নাকি মুসল্লি হিসেবে প্রবেশ করে। সুতরাং একজন রিক্সাওয়ালা একজন সিএনজির ড্রাইভারের যেই দাম, তুমিও এমপি এবং মন্ত্রীর আল্লাহর ঘরের ভিতরে সেই দাম, ঠিক কিনা জোরে বলুন না। এখন তো বড় লোকের জন্য জায়গা রাখা হয়, এমপি মন্ত্রী
সমাজের যারা উচ্চ পদস্থ মানুষ তাদের জন্য জায়গা রেখে দেওয়া হয়, তাদের গায়ের সাথে গরিবরা বাঁচতেও পারে না। শর্ট লাগবে, কি লাগবে, অ্যাক্সিডেন্ট হবে, এটা সম্পূর্ণ একটা নাজায়েজ কাজ। কি কাজ ভাই? মসজিদে আসলে সবাই কাতার বন্ধ হয়ে কে ধনী কে গরিব সেটা দেখার টাইম নাই, ঠিক কিনা ধরে বলুন। আগে আইনা লড়া ইমা আগর ওয়াক্তে নামাজ, আগে আইনা লড়া ইমা আগর ওয়াক্তে নামাজ, কেরলা রোহু কে জমি বুসে হুয়ে কৌমে হেজাজ, কেরলা রোহু কে জমি বুসে হুয়ে কৌমে হেজাজ, একে হি সপ্নে খারে হু গয়ে মাহমুদ আয়াস, একে হি সপ্নে খারে হু গয়ে মাহমুদ আয়াস, না কোই বান্দা রাহা আও না কোই বান্দা নওয়াজ, না কোই বান্দা রাহা আও না কোই বান্দা নওয়াজ। আল্লাহু আকবার বলেন। মাহমুদ গজনবী যিনি কিনা একজন বাদশাহ ছিলেন, শাহি বাদশাহ, এই বাদশাহ যখন নামাজের কাতারে দাঁড়াইতেন তার খাদেমরাও তার পাশে লেগে লেগে দাঁড়াইয়া যাইতেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর ঘরে সকলেই এই এই মসজিদটা কার? জোরে বলেন মসজিদটা কার? অধিকার সবার, অধিকার বলেন মসজিদ অধিকার বলেন না মসজিদ অধিকার। এখানে কোনো এমপি মন্ত্রী কোনো ধনী গরিব কোনো ভেদাভেদ কেউ সৃষ্টি করতে পারবে? সৃষ্টি করতে চাইলে সৃষ্টি করতে দেওয়া হবে? তাহলে এক নাম্বার আমরা জানলাম মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের মধ্যে কারো হস্তক্ষেপ চলবে না, ঠিক কিনা জোরে বলুন। দুই নাম্বার আমরা জানবো মসজিদ কেমন ঘর, দুই নাম্বার আমরা জানবো কি মসজিদ কেমন ঘর। আমি প্রতি সপ্তাহে প্রতি জুমাবারে নতুন 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 একটি বিষয়ের উপর ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করছি। এই সপ্তাহে ইনশাল্লাহ বিষয়বস্তু নিয়েছি মসজিদের আদব, মসজিদের গুরুত্ব, মসজিদে কিভাবে আমাদের থাকতে হবে, চলতে হবে, ঢুকতে হবে, বের হইতে হবে, এই বিষয়ে আজকের আলোচনা। তাহলে দুই নাম্বার আমরা জানবো মসজিদ কেমন ঘর। জবাব হচ্ছে মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র ঘর। মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। কেমন পবিত্র মসজিদ পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে বাজার। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জায়গা কি? নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা হচ্ছে, জোরে বলেন কি ভাই, মসজিদ। মসজিদ কেমন পবিত্র? মসজিদের মধ্যে গোসল ফরজ অবস্থায় প্রবেশ করা যায় না। গোসল ফরজ অবস্থায় একজন মানুষের গোসল ফরজ হয়েছে, কি হয়েছে ভাই, একজন মানুষের শরীরটা নাপাক, সে এই অবস্থায় মসজিদে প্রবেশ করতে, কারণ মসজিদ কি ঘর? পবিত্র ঘর। মসজিদ কি ঘর ভাই? পবিত্র ঘর। বলে হুজুর আমি ব্যাটারি গরির ব্যাটারি লাগাইতে প্রবেশ করব, মসজিদটা পরিষ্কার করতে প্রবেশ করব, মসজিদ অন্য একটা কাজ করার জন্য মসজিদে প্রবেশ করব, তাও জায়েজ নাই। আপনার শরীর অপবিত্র, অপবিত্র রেখে অজু করে মসজিদে ঢুকে জায়েজ নাই। আপনার শরীর পবিত্র থাকলে তখন অজু করে মসজিদে প্রবেশ করতে পারবেন। মাসালা বুঝছেন সবাই? আপনার শরীর অপবিত্র অবস্থায় মসজিদে কোনো কাজ করার জন্য মসজিদে পাড়া দেওয়া জায়েজ নাই। মসজিদে কি দেওয়া জায়েজ নাই ভাই? মসজিদের কাজ যদি করতে হয় শরীর পবিত্র করে মসজিদে প্রবেশ করে। মসজিদ কেমন পবিত্র? অপবিত্র কোনো মানুষ মসজিদে প্রবেশ করতে পারে না। এরপরে আসুন, মসজিদ কেমন পবিত্র? এই মসজিদ যাকাতের থেকে মুক্ত, ফিতরাত থেকে মুক্ত, সদকা থেকে মুক্ত, মান্নাতের টাকা থেকে মুক্ত, কুরাইয়া টাকা থেকে, কুরানা টাকা পাওনা থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। ওই যে মসজিদ কমিটির মানুষেরা দান বক্সের মধ্যে একটি লেখা দান বক্সের পিঠের উপর লিখে দেয়, সেটা হচ্ছে মুক্ত হস্তে দান করুন। কি দান করুন ভাই? এই কথার অর্থটা তো আমরা অনেকে বুঝি না। মুক্ত হস্তে দান করুন, এই কথার অর্থ কি? অর্থাৎ এই মসজিদের দান বক্সের মধ্যে কোনো যাকাতের টাকা দেওয়া যাবে না, ফিতরার টাকা দেওয়া যাবে না, সৎকার টাকা দেওয়া যাবে না, মান্নতের টাকা দেওয়া যাবে না। যে টাকা আমি কুড়াই পাইছি, টোকাইয়া পাইছি, ওই টাকা মসজিদের মধ্যে দেওয়া যাবে না। মসজিদের মধ্যে ফ্রেশ নিজের ইনকামের টাকা দিতে হয়, কারণ মসজিদ সম্মানিত ঘর, ইজ্জতের ঘর, কোনো ফকিরের ঘর নয়, ঠিক কিনা জোরে বলুন না। আমরা অনেকে যাকাতের টাকা মসজিদে দিই,
ফিত্রার টাকা মসজিদে দিই না ভাই, যাকাতের টাকা গরিব দুঃখীর হক, ফিত্রার টাকা গরিব দুঃখীর হক, সদকার টাকা গরিব দুঃখীর হক, যে টাকাটা কুরাইয়া পাবো কুরাইয়া টাকা কেন মসজিদে দিব। অনেকে দুই এক টাকা কুরাইয়া টাকা ভাই মসজিদের দান বক্সের মধ্যে ঢুকাই দেয়, মনে করে অনেক বড় ইবাদত করছে, অনেক বড় কি করছে, এটা সম্পূর্ণ না জায়েজ কাজ, নিষেধ কাজ। মসজিদের মধ্যে আপনার নিজের পরিশ্রমের হালাল টাকা দিবেন, মসজিদের মধ্যে কোনো দুই নম্বরই টাকা দেওয়া জায়েজ না, ঠিক কিনা চলে বলুন না। জাকাত ফিত্রার টাকা এটা গরিব দুঃখীর হক। মসজিদ এমন পবিত্র, ইজ্জতের ঘর, সম্মানের ঘর, এই মসজিদ পবিত্র ঘর, সুবহানাল্লাহ। এরপর তিন নম্বরে আমরা জানবো মসজিদ নির্মাণের ফজিলত। তিন নম্বরে আমরা কি জানবো ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, মান বানা লিল্লাহি মসজিদান ইউবতাগা বিহা ওয়াজহুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যেও আছে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর একটা ঘর বানাবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। তাহলে এই মসজিদ নির্মাণের ফজিলত আছে না নাই? আল্লাহ রসুল গ্যারান্টি দিয়ে বলেন, যে ব্যক্তি মসজিদের কাজে সহযোগিতা করবে, মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিবেন। এটা কি সহজ কথা? এটা কি সহজ কথা? জান্নাতের মধ্যে মসজিদ নির্মাণ করতেছেন, জান্নাতের মধ্যে একটা বাসা বরাদ্দ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে ইমান আমল ঠিক রাখা লাগবে। ইমান আমল কি রাখা লাগবে ভাই? ঠিক রাখা লাগবে। শুধু আমি মসজিদে বরাদ্দ দিয়ে দিলাম, নিজে নামাজ কালাম কিছু বললাম না, সেটাও কিন্তু হবে না। নিজের ইমান আমল ঠিক রাখার পরে যদি আপনি মসজিদের মধ্যে দান সৎকার করেন, তাহলে ওই দানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, ঠিক কিনা জোরে বলুন না। তাহলে মসজিদে দান করার ফজিলত গুরুত্ব অপরিসীম। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো, আল্লাহর ঘর কি করলো, সেই যেন নিজের অন্তরকে নির্মাণ করলো, সেই যেন নিজের ঘরের মধ্যে আল্লাহর ভালোবাসাকে নির্মাণ করলো, সেই যেন নিজের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নির্মাণ করলো, যে কিনা মসজিদ নির্মাণ করলো, সুবহানাল্লাহ। তাহলে তিন নাম্বার আমরা জানলাম কি, এই মসজিদ নির্মাণের ফজিলত। চতুর্থ নাম্বার আমি পয়েন্ট আকারে আপনাদেরকে বলতেছি সহজে বোঝার জন্য, মসজিদে কি হক। চতুর্থ নাম্বার আমরা জানবো মসজিদে কি হয়, এটা আমরা আল্লাহর কোরআন থেকে জেনে নিই। আল্লাহর কোরআনে কি বলে, আল্লাহ তাআলা বলেন, وَالْمَسَاجِدُ يُنْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا, মসজিদে বেশি বেশি আল্লাহর জিকির হয়, কার জিকির হয় ভাই, কার জিকির হয় মসজিদের মধ্যে? এই যে আমরা এখানে দেখা যায় যেই আজান দেখ না কেন, আল্লাহু আকবার বলে আজান শুরু করে, ঠিক না ভাই? ঠিক, আল্লাহু আকবার বলে আজান শুরু করে, আল্লাহ কার জিকির, আজান শুরু করে আল্লাহু আকবার দিয়ে, আজান শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কার জিকির, একামত শুরু করে আল্লাহু আকবার দিয়ে, কার জিকির, একামত শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কার জিকির দিয়ে, আমরা যখন নিয়ত বাঁধি আল্লাহু আকবার, কার জিকির, এরপরে সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা, কার জিকির, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কার জিকির, আলহামদুলিল্লাহ, কার জিকির, সুবহানাল্লাহ, কার জিকির, সামিআল্লাহু লিমান হামিদা, কার জিকির, সেজদার মধ্যে গেলাম সুবহান রাব্বিয়াল আলা, কার জিকির, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, কার জিকির, সালাম যখন ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কার জিকির। তাইলে আজান শুরু করে আল্লাহর জিকির দিয়ে, আজান শেষ করে আল্লাহর জিকির দিয়ে, একামত শুরু করে আল্লাহর জিকির দিয়ে, একামত শেষ করে আল্লাহর জিকির দিয়ে, নামাজ শুরু করে আল্লাহর জিকির দিয়ে, নামাজ শেষ করে আল্লাহর জিকির দিয়ে, নামাজের ভিতরে যত শত শত আল্লাহর জিকির দিয়ে আমরা তসবিহ জপি, তাহলে মসজিদে ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরান, এই মসজিদে বেশি বেশি কার জিকির হয়, নাকি দুনিয়ার কোনো গায়রুল্লাহর জিকির, কার জিকির ভাই, মসজিদের মধ্যে আল্লাহর জিকির হয়। কিন্তু এখন মসজিদের মধ্যে দঙ্গা ফাসাদ বেশি হয়, আরে কথা বলেন ঠিক না বেটি, দুনিয়ার জিকির বেশি হয়, মানুষের জিকির বেশি হয়, আল্লাহর জিকির বাদ দিয়ে দিছে, ঠিক কিনা জোরে বলুন না। এই জন্য মসজিদে কার জিকির হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারু ফীহা ইসমুহু ওয়াসআ ফী খারাবিহা,
যারা কিনা মসজিদে জিকিরের মধ্যে বাধা দিবে, যারা কিনা মসজিদে আবাদতের মধ্যে বাধা দিবে, তার চাইতেও জালেম পুরা পৃথিবীর মধ্যে আর কেহ নাই। ঠিক কিনা ধরে বলুন না, তার মতো আর জালেম পৃথিবীর বুকে আর কে, কেউ নাই যে মসজিদের মধ্যে মানুষকে জিকির করতে বাধা দিবে, আবাদত করতে বাধা দিবে। ঠিক কিনা ধরে বলুন না। আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন ভূখণ্ডের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় মসজিদকে ভাঙ্গা হচ্ছে। কি ভাঙ্গা হচ্ছে? রাস্তা নির্মাণের জন্য মসজিদ ভাঙে, রাস্তা নির্মাণের জন্য কি ভাঙে ভাই? গায়ে লাগতেছে কথা? গায়ে লাগাইয়ে নিবেন, এত কষ্ট করে ওয়াজ করতেছি গায়ে লাগানোর জন্য, যে ওয়াজ গায়ে লাগে না ওই ওয়াজ তো ওয়াজেই না। ঠিক কিনা ধরে বলুন না। আজকাল মসজিদ ভাঙে বিভিন্ন রাস্তার পাশে, কিন্তু কোনো বাবার দরবার ভাঙে না। ঠিক কিনা ধরে বলুন না। কোনো বাবার দরবার ভাঙে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ভেঙে যায়। আল্লাহ বলেন, ওয়ামান আসলাম মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুকরু ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। হবে সেটা আছে কোরআন আয়াতটা আছে না নাই তালাশ করে দেখবেন। মসজিদ ভেঙে ফেলতেছে, মসজিদ ভাঙ্গা মানি আল্লাহর ইবাদতে বাধা দেওয়া। ঠিক কিনা ধরে বলুন না। মসজিদ ভাঙ্গা মানি মসজিদে তালা লাগানো মানি মসজিদে ঢুকতে বারণ করা মানি আল্লাহর ইবাদতে বাধা দেওয়া। ঠিক কিনা ধরে বলুন না। আল্লাহ তাআলা বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নাই যে মসজিদে মানুষকে ইবাদতে আল্লাহর জিকিরে বাধা দেয়। ঠিক কিনা ধরে বলুন। আল্লাহর জিকির করতে যারা বাধা দেয়, তাহলে আমরা চতুর্থ নাম্বার জানলাম মসজিদে কি হয়। কথা বলেন না, আল্লাহ তাআলার মসজিদে কি হয় ভাই? আল্লাহ তাআলার জিকির হয়। এখানে আল্লাহর কথা চলবে, আল্লাহর বরাতের কথা চলবে, দ্বীনের কথা চলবে, ইসলামের কথা চলবে, আল্লাহর জয়গান চলবে, অন্য কারো জয়গান চলবে না। ঠিক কিনা ধরে বলুন না। পঞ্চম নাম্বার আমরা জানবো মসজিদ উন্নয়ন কিভাবে করব। মসজিদ উন্নয়ন কিভাবে করব, আমরা শুধু মসজিদ উন্নয়ন বলতে বুঝি যে মসজিদ শুধু ইট লাগানো, ওই নতুন বাথরুম করা, টাইলস লাগানো, এটা লাগানো, ওটা লাগানো, শুধু এটা মাত্রই মসজিদের নির্মাণ বুঝি। কিন্তু আসলে কি তাই? আসলে তাই নয়। শুধুমাত্র মসজিদ পাকা করা, মসজিদ দালান কোঠা বাড়ানো, এটাই মসজিদ নির্মাণ নয়। মসজিদের মধ্যে মুসল্লি বাড়ানোর চেষ্টা করা, এটাও মসজিদ নির্মাণের অন্তর্ভুক্ত। ঠিক কিনা ধরে বলুন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, তোমার একজন বাচ্চা যখন 7 বছর বয়স হবে তুমি নামাজের তাকিদ দাও, 10 বছর যখন বয়স হবে তখন মসজিদের মধ্যে পিটা দিয়ে হলেও পাঠাও, তার বাদ বন্ধ করে দাও, নামাজটা বলো, তার কি বন্ধ করে দাও। আমরা কয়জন মানুষ করি আজকে, কয়জন মানুষ এই কাজটা করি? আমরা অনেক মুসল্লি নিজে নামাজ পড়ি, কিন্তু নিজের সন্তান নিজের পরিবারকে নামাজের কোনো তাকিদ দিই না। নিজের সন্তানকে কি দিই না? জিজ্ঞেস করলে দেখ না কেন, বলে যে বলতে বলতে শরম লাগি যায়। আর কত কমু, আর কি কত কমু? আপনি বাবা, সন্তানকে শাসন করার অধিকার আছে। ঠিক কিনা জোরে বলুন না। আপনার আয়ত্তে যতদিন থাকবে অতদিন পর্যন্ত আপনি শাসন করতে পারবেন, আপনার আয়ত্তের বাইরে যখন চলে যাবে তখন আর কি করবেন? তখন সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাবেন, না পারলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল তো আমরা ওই সময়টা কি, যেই সময় তাদের ইবাদত বন্দিগির থেকে মন উঠে যায় ওই সময় তাদেরকে চেষ্টা করি, ছোট থেকে চেষ্টা করি না। তো 7 বছর, 8 বছর, 10 বছর যখন হয় তখন চেষ্টা করি না। তখন থেকে যদি মসজিদে ওদেরকে পাঠানোর চেষ্টা করতাম, শাসন করতাম, আজকে সেই নামাজি হইতো, আর নামাজি হলে আজকে সেই ফেনসিডিল খাইতো না, আজকে সেই গাঁজাটির সাথে চলতো না, আজকে সেই চোরের সাথে চলতো না, আজকে সেই মাদক সেবন করতো না, আজকে সেই এই আবার ট্যাবলেট নিয়ে প্রশাসনের হাতে ধরা খাইতো না। ঠিক কিনা জোরে বলুন না। ছোটো থেকে তো আমরা অভ্যাস করি নাই, আমরা মা বাবারাই তো তাদের তাদের পায়ের মধ্যে কুড়াল মারি দিছি। এখন বড় হয়ে ডাকলে কি লাভ? বড় হয়ে ডাকলে এখন শুনবে? মেন গোড়া তো আপনি মজবুত করেন নাই। এই জন্য মসজিদের মধ্যে মুসল্লি বাড়ানো এক নম্বর। এক নম্বর মসজিদের মধ্যে মুসল্লি বাড়ানো বাড়াবেন কিভাবে? যেই নিজের সন্তান সন্ততি যারা পুরুষ আছে তাদেরকে মসজিদে পাঠানোর চেষ্টা করবেন, তাদেরকে মসজিদে পাঠানোর কি করবেন? দুই নম্বর মসজিদের উন্নয়ন মুসল্লি কিভাবে বাড়াবেন? আপনি নামাজ পড়তে আসতেছেন, একটা দোকানে বসে রয়েছেন, দেখা যাচ্ছে একটা দোকানে অনেক মানুষ বসে আছে, আপনার সমতুল্য, আপনার ছেলের বয়সী, আপনি তাদেরকে একটা ডাক দিয়ে আসেন, একদিন, দুই দিন, তিন দিন ডাক দিবেন, চতুর্থ দিনের দিন সে লজ্জাবোধ হয়ে মসজিদে আসতে বাধ্য হবে। ঠিক কিনা ধরে বলুন না। এখন আপনি আজান দিছে, আপনি উঠি চলে আসেন, আপনার পাশে যারা আছে তাদেরকে কাউকে আহ্বান করেন না। কি করেন না ভাই?
আহ্বান করেন না, তাদেরকে ডাকেন না, লজ্জাও পাবে কিভাবে, মসজিদমুখী হবেও কিভাবে, মসজিদমুখী হবেও কিভাবে। এরপর আমি তিন নম্বর যেই কথাটা বলতে চাই, আমাদের ইসলামপুরে যত দোকানের মধ্যে টিভি চলে, যত দোকানের মধ্যে কি চলে, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনাদের টিভি আপনারা চালাবেন না কি করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অন্ততপক্ষে নামাজের টাইমে 20 মিনিট আজান দেওয়া থেকে নিয়ে জামাত শেষ হওয়া পর্যন্ত 20 মিনিট আপনারা এই টিভি এবং ডিজিটাল লাইন অফ রাখবেন, ঠিক কিনা যারা বলুন না, এটা প্রত্যেকের কাছে আমার মেসেজ। আপনারা যারা দোকানদার আছেন, প্রত্যেক নামাজের 20 মিনিট আজান থেকে নিয়ে জামাত শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা বন্ধ রাখবেন, যাতে করে আজান আজান দিয়েছি কিছুক্ষণ 5 মিনিট বন্ধ রাখলাম এরপর আবার ছেড়ে দিলাম, বিষয়টা তেমন না, জামাত যতক্ষণ শেষ হবে না অতক্ষণ বন্ধ রাখবেন। হতে পারে এই বন্ধ রাখার উচিতায় আল্লাহ তালা আপনাকে একদিন হেদায়ত দিবে, আপনাকে আল্লাহ তালা মসজিদ মুখী করবে, ঠিক কিনা ধরে বলুন না। তাহলে মসজিদ নির্মাণ শুধু কি মসজিদ পাকা করা নাকি মুসল্লি বাড়ানো? আরে ভাই মুসল্লি বাড়লে এমনিই তো উন্নতি হবে, মুসল্লি বাড়লে কি হবে ভাই, মুসল্লি বাড়লে কি হবে ভাই, মুসল্লিদেরকে আল্লাহর পথে ডাকবেন, নামাজের জন্য ডাকবেন। যখন নাকি আপনি ঘরের থেকে বের হন, প্রতিটা কদমে কদমে মসজিদে আস্তে আস্তে আল্লাহ তাআলা একটি করে নেকি দিয়ে দেন, প্রতিটা কদমে কদমে একটি করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আপনি কত জায়গায় যাইতেছেন, আপনাকে একজন মানুষ সালাম দিচ্ছে, একটা সম্মান করতেছে, মনে করিয়েন না এটা আপনার ক্রেডিটের কারণে সম্মান দিচ্ছে, এটা আল্লাহ তাআলা তার দিলের মধ্যে জাগাই দিয়েছে, এই মানুষটারে সালাম দাও, এই মানুষটারে সম্মান করো, এই সম্মান আল্লাহ দিয়েছে আপনার ক্রেডিটের বলে নয়, ঠিক কিনা ধরে বলুন না। আর এই সম্মানগুলো আল্লাহ তাআলা তখনই দেয় যখন নাকি আপনি আল্লাহর ঘরের সম্মান দেন, আল্লাহর ঘরের কি দেন ভাই, সম্মান দেন। অন্যথায় এই যে আমাদের মসজিদের মধ্যে মসজিদ নির্মাণের কাজ চলতেছে, এই যে বাথরুম টয়লেট নতুনভাবে হচ্ছে, আমরা নিজেরা টাকা দিয়ে না পারি, যারা টাকাওয়ালা আছে, যারা টাকাওয়ালা আছে তাদেরকে আমরা ইনভাইট করব মসজিদের দিকে, আল্লাহর পথে আমরা ইনভাইট করব, যাতে করে তারা আল্লাহর ঘরের মধ্যে কিছু দান সৎকা করে, আল্লাহর ঘরের মধ্যে কি করে। আমার বিগত কথা বুঝে থাকলে বলুন, যাকাতের টাকা দান করবে, ফিত্রার টাকা দান করবে, সৎকার টাকা দান করবে, মান্নতের টাকা দান করবে, সুকাইয়া ফাওয়া টাকা দান করবে, নাকি নিজের ফ্রেশ হালাল ইনকামের টাকা দান করবে, হালাল ইনকামের টাকা দান করবে, নিজে না পারেন আরেকজন ডোনার করে দেন, হে ভাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনার থেকে একটা জিনিস চাইবো, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যে আমাদের আল্লাহর ঘরে আমাদের মসজিদে এলাকার মসজিদের মধ্যে নির্মাণের কাজ চলতেছে, আপনি কিছু সহযোগিতা করেন, আপনি কিছু কি করেন। তারই ধারাবাহিকতায় আমাদের এখানে অনেকে সিমেন্ট দিবেন বা টাকা দিবেন ওয়াদা করেছেন, এখনো পর্যন্ত অনেকে আপনারা কি দেন নাই, সিমেন্ট এবং টাকা আপনারা যথাযথভাবে আদায় করেন নাই, পরিশোধ করেন নাই, অতিসত্বর আপনারা পরিশোধ করে দিবেন, অতিসত্বর কি করে দিবেন, পরিশোধ করে দিবেন, যেহেতু নির্মাণের কাজ চলতেছে। আরে ভাই আল্লাহর ঘর আজকে নির্মাণ চলতেছে, আপনি একদিন থাকবেন না এই মসজিদ থাকবে কি না রে ভাই, এই মসজিদ থাকবে কি না, অবশ্যই এই মসজিদ থাকবে, যত মুসল্লি কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেক মুসল্লির সমপরিমাণ এক অংশ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত দিবেন, শুধু একদিন দিবেন নাকি কিয়ামত পর্যন্ত দিবেন, আপনি